দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com, সার্চ ইয়োর ফিউচার। তুমি চেঞ্জ করে নিতে পারো চাইলে। রাফিন, তুমি একটু বাইরে যাও না প্লিজ, আমার নিশির সাথে একটুখানি কথা আছে। তোমার যা বলো আমার সামনে বলো, আমাকে কেন বাইরে যেতে হবে ভাবি? তোমার সামনে তো বলা যাবে না রাফিন, অনেক জরুরি কথা, শুধু নিশিকেই বলতে হবে। যাও প্লিজ। আমার বাসার ঘর থেকে তুমি আমাকে বের নিশি, তোকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাবি। তুমি আমাকে তোমার বড় বোন ভাবতে পারো। ভাবি, আমিও কিন্তু আপনার ছোট বোনের মতোই। না, তুমি আমার ছোট বোনের মতো না, তুমি আমার ছোট বোন। রাফিনকে কিন্তু কখনো আমি আমার দেবর মনে করিনি, মনে করেছি আমার ভাই, আমার মায়ের পেটের আপন ভাই। আসলে হয়েছে কি, মোটামুটি হুট করেই তোমাদের বিয়েটা হলো, তো তুমি সব কিছু সেভাবে জানতে পারোনি, সেজন্যই ভাবলাম যে তোমার সাথে একটু কথা বলি। আমার দেবরটা কিন্তু খুব ভালো মানুষ, খুবই ভালো, তবে ওই সব ভালোর মধ্যে একটুখানি কিন্তু থাকে না, রাফিনের মধ্যেও একটুখানি কিন্তু আছে নিশি। খুবই অস্থির, খুবই মাথা গরম, যখন যেটা মনে করে তখন সেটা বলে ফেলে, তাতে করে কে কষ্ট পেল, কার মনে আঘাত লাগলো, সেটা উনি কিচ্ছু কেয়ার করেন না। উনি বুঝতেই পারেন না যে আরেকজন কষ্ট পাচ্ছে। কিন্তু ছেলে খুবই ভালো, খুবই ভালো, মাঝে মাঝে একটু ব্রেক ফিল করে ফেলে। আমার কি ধারণা জানো, আমার ধারণা তুমি তোমার ভালোবাসা দিয়ে রাফিনকে খুব সুন্দর মতো হ্যান্ডেল করে নিয়ে যেতে পারবে। থ্যাংক ইউ ভাবি। ভাবি, দেখেছো পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, মনে হচ্ছে নক করতে করতে দরজা ভেঙে ফেলবে। উনি যেভাবে দরজায় নক করছেন, এটা যে বাড়ির অন্য সবাই শুনতে পাচ্ছে, এদিকে তার কোনো খেয়াল নেই। ভাবি, আরে এসো 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 এসো, শেষ তোমার কথা। আই এম ভেরি সরি যে আমি আপনার মহামূল্যবান সময় থেকে একটুখানি সময় নিয়েছি। প্লিজ ভাবি, রাত হয়ে যাচ্ছে। জি প্লিজ, জি দেরি হয়ে গেল, 15 মিনিট সময় নষ্ট করে ফেললো।
আচ্ছা তুমি চাইলে চেঞ্জ করতে পারো, এগুলো সব খুলে ফেলো। গরম লাগতেছে। শোনো, তোমার হাতটা না অনেক সুন্দর। মিথ্যে কথা, সত্যি শুধু হাতে সুন্দর, তোমার ঠোঁট অনেক সুন্দর। আর ওরে বাবা, চোখের দিকে তাকানোই যায় না, চোখ তো অনেক সুন্দর। আর ধরো, তুমি পুরোটাই সুন্দর। তুমি কিন্তু বেশ হ্যান্ডসাম। চেহারা তো একদিনই গ্লেজ দিচ্ছে। আচ্ছা, এত সুন্দর বউটা তুমি জুটাইলে কেমনে? আরে জাদু জানো নাকি? হ্যাঁ, আমি এলাকার বড় ভাই হইলেও তোমার কিন্তু আমি ছোট ভাইয়ের মতোই দেখি। শোনো, তোমার ভাবি কিন্তু সুন্দর আছিল, সেটা তো জানি বড় ভাই। সাবধানে থাকবে। মানে বড় ভাই? মাইয়া মানুষকে বোঝা বড় দায় ভাই। বিয়ের 7 দিন পরে তার পুরাতন প্রেমিকের লগে ভাইগে গেল। সেই থেকে মাইয়া মানুষ আমি বিশ্বাস করি না। বউকে সবসময় চোখে চোখে রাখবে, দেখে দেখে রাখবে। আমি তোমার ভাবির নিয়ে একটু বাইরে আছি ভাই, ফোন করতেছো কন্টিনিউয়াস। হ্যাঁ, কি হয়েছে বলো। এটা দেখতে পারেন, এটা আপনাকে অনেক ভালো লাগে। আমি 2 দিন পরে অফিসে আসতেছি, রাখো কুদ্দুস, তুমি ফোনটা এখন রাখো। আমি তোমার ভাবি নিয়ে বাইরে আসছি, তোমার তো বললাম আমি এখন আসতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। রাখো ফোন। সরি স্যার, আমি তো জাস্ট ম্যামের সাইজটা দেখছিলাম। এই বেয়া, তোমার মতো কথা বলছ কেন? থাপড়া কাঙ্গাল ফাটাই দেবো। ম্যাডামের সাইজ দেখতেছো মানে? হোয়াট ইজ দিস? ঋষি, তুমি আমাকে ডাকছো না কেন? ও কেন তোমাকে ট্রায়াল দিবে? আহা, তুমি তো ফোনে ব্যস্ত ছিলে। এই দেখ, ঠিক আছে, দেখো না। কাম অন, হি ইজ টাচিং ইউ। চাচু তো প্রতিদিনই তোমাকে কাঁটা বেছে দেই। আমি মাছের কাঁটা বেছে দেওয়ার পরে তুমি মাছ খাও। এখন তুমি বড় হচ্ছ না, নিজে চেষ্টা করে কাঁটা বেছে নাও। আমার পাশে আছো, কাঁটাটা বেছে দাও না। কি হলো তোমার? ঋতুর মতো না, আমিও মাছের কাঁটা বেছে খেতে পারি না। মানে কি, তুমি সেটা আমাকে আগে বলবো না? তুমি মাছ নিয়েছো কেন? মানে অন্য কোনো দরকার নেই দাদা, মাছ আমি বেছে দিচ্ছি। না না, আমি আমি পারবো করতে। আমি বেছে দিচ্ছি। আরে কি আশ্চর্য, ঋতু যদি বড় হয় আমিও তো বুড়ো হচ্ছি নাকি? আমাকেও তো মাছের কাঁটা বেছে খেতে শিখতে হবে, তাই না? হঠাৎ করে একটা কাঁটা গলায় বাঁধবে, তারপর একটা সর্বনাশ ঘটবে। আমি বেছে দিচ্ছি, খাও। তুমি তুমি খাও। তোমাকে বেছে দিই, শেষ করি, তারপর আমি খাও। ওকে পেটের পিস দিতে পারলাম না, আমি বুঝলাম না একটা পিঠের পিস কেন ওর জন্য রাখলাম। আর কাঁটাওয়ালা পিস দিয়ে ওকে দিস। আর লাগবে না, আমি শেষ করি টুকু। আই, তুমি তাকাও আমার দিকে, টানছো কেন? আমি বলেছি তুমি যেও, পরে যেও। আসো দাদু। বৌমা, রাফিনের পাগলামিটা দিন দিন বেড়েই যাচ্ছে। না না মা, পাগলামি কিসের? তুমি যে এই সংসারটাকে কিভাবে আগলে রেখেছো,
তা তো আমি দেখতেই পাচ্ছি। রাফিনকে তুমি তোমার নিজের ভাইয়ের থেকেও ভালো জানো। তুমি কি ভাবছো আমি কিছু দেখি না, আমি কিছু বুঝি না? মা মা আপনি বেশি দুশ্চিন্তা করছেন। সবই ঠিক আছে মা, কোথাও কোনো অসুবিধা নেই, সবই ঠিক আছে। কিন্তু কিন্তু বৌমা, রাফিন কেমন যেন বদলে যাচ্ছে দিন দিন। ওদের নতুন বিয়ে হয়েছে, মানে সব কিছু মিলিয়ে অ্যাডজাস্ট করতে, মানিয়ে নিতে একটু তো সময় লাগবে মা। আর নিশি খুবই ভালো মেয়ে মা, খুবই লক্ষ্মী একটা মেয়ে। ও ও তো খুবই চেষ্টা করছে ওর মতো করে, নিশ্চয়ই সব কিছুর সাথে একসময় অ্যাডজাস্ট করে ফেলতে পারবে। আপনি এসব নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না তো মা। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, রাখি, বাই। রাফিন সাহেব বলছেন। আচ্ছা আপনি বলেন তো, আপনার কী সমস্যা? অফিস থেকে ফোনে পর ফোন দেওয়া হচ্ছে, আপনি ফোন ধরছেন না। আপনি আমাদের সব অফিস স্টাফরা আপনার উপর প্রচণ্ড খেপে গেছে, ইভেন আপনি আমার ফোনটা ব্লক করে দিয়েছেন। বস, আসলে আমার ফ্যামিলিকে একটু সময় দেওয়া দরকার ছিল, তো ফ্যামিলিকে সময় দিতে গিয়ে বস আসলে আমি কমিউনিকেট করতে পারিনি আপনাদের সাথে। হ্যাঁ ঠিক আছে, আপনি ফ্যামিলিতে সময় দেবেন, ভালো কথা, সময় দেন। কিন্তু আপনি তার জন্য তো 10 দিন ছুটি দেওয়া হয়েছে, তো 10 দিনের জায়গায় আপনি কেন 15 দিন কাটালেন? এই 5টা দিন আপনি কী করছেন? এই 5টা দিনের কারণে আপনি জানেন আমার কোম্পানির কত ক্ষতি হয়ে গেছে, আমার পুরো টোটাল শিপমেন্টটা বন্ধ হয়ে গেছে, এবং আপনার কারণে আমার 70 কোটি টাকা আমার লস হয়ে গেছে। না, আমি আপনাকে নিয়ে পারবো না, সরি। থ্যাংক ইউ। বুঝলাম, ক্রাইসিস শুরু হয়ে গেছে না তোমার। তো মিয়া একদিনেই কাহিল লাগতেছে, এভাবে ভেঙে পড়লে চলবে? তোমার তো ঘরে একটা সুন্দর বউ আছে মিয়া, তার দিকে তাকিয়ে এনজয় করো, ফুর্তি করো। আরে মিয়া, তুমি তো আর আমার মতো একাই মানা, তোমার পড়াশোনা আছে, চাকরি তো মিয়া তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরবে। আমাদের জেনারেশন আর তোমাদের জেনারেশন তো মিলবে না। কিন্তু একটা বিষয় দেখলাম। কি দেখছেন বড় ভাই? তোমার বউ। আমার বউ মানে কি দেখছেন? আরে বসো বসো, উত্তেজিত হওয়ার কিছু নেই। না না, মানে কি দেখছেন বলো না? দেখলাম ওই যে কিছু পোলা পান তোমার বউয়ের সাথে হ্যান্ডশেক করছে। মানে কোন দেখছেন? কোন ছেলেবেলে? এই তো হবে হয়তো বা তোমার বউয়ের বন্ধু বান্ধব, উত্তেজিত হওয়ার কিছু নাই তো। কিন্তু বিষয়টা হলো যে হ্যান্ডশেক করতে হলে তো তোমার সাথেই করবে, ওদের সাথে কেন, তাই না? আপনি দেখছেন? হ্যাঁ দেখলাম তো। এই বড় ভাই, আপনার সাথে পরে দেখো। এই এই চাটা খেয়ে গেলে না? তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? ও বুঝতে পেরেছি, আমি আজকে তোমার সাথে ব্যাক করতে পারিনি বলে, তাই না? আহ বাদ দাও না, এরকম তো হয়, ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল, আসো ফ্রেশ হয়ে আসবে। তুমি আমার হাত ধরতেছো কেন? হ্যাঁ, যেখানে গিয়ে হাত ধরার কথা সেখানে গিয়ে হাত ধরো। তুমি কি ভাবো মানে কি বোঝো না? তুমি কি ভাবো আমি কিছু দেখি না, আমি কিছু জানি না? তুমি কোথায় গিয়ে কার সাথে হ্যান্ডশেক করো, কার হাত ধরো, আমি কিছু জানি না। আরে ওরা তোমার ইউনিভার্সিটি ফ্রেন্ড, ওদের সাথে পড়াশোনা করি, একসঙ্গে ওঠা বসা, হাত ধরাটা তো স্বাভাবিক, তাই না? ধরো আমার হাত ধরো, কত হ্যান্ডশেক করবা, করো আমার সাথে হ্যান্ডশেক করো, তোমার বাইরে গিয়ে হ্যান্ডশেক করতে হবে কেন? করো করো, লাগছে ব্যথা পাচ্ছে আমি। গিয়ে বা ফ্রেশ হয়ে নাও, চলো খেতে যাই, সবাই ওয়েট করছে, প্লিজ। সবাই ওয়েট করলে করুক, কোথাও যাবো না। Thank you.
ঘুমে ঘরে কথা বলছো তো, ওঠো ওঠো তাড়াতাড়ি। সত্যি বলছি, আমার চাকরি নেই, আমার বস আমাকে চাকরিতে যেতে না করেছে। চাকরি নেই মানে কেন, কেন চাকরি নেই? 10 দিন ছুটি নিয়েছিলাম, সেই জায়গায় 15 দিন হয়ে গেছে আমি অফিসে যাইনি, তাই অফিস থেকে ফোন করে বলেছে আমার চাকরিটা নেই। নিশি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। আরে আশ্চর্য, আমাকে ছাড়া থাকতে পারবে না মানে কি? এই ধরনের বাজে কথার কি মানে? আমি তোমার বিয়ে করাবো, আমি সারাক্ষণ তোমার সঙ্গেই তো আছি, আর তুমি এগুলো কি আবোল তাবোল কথা বলছো? তুমি আমার মানে কি আমার সাথে থাকার কারণে তুমি চাকরি ছেড়ে দিয়েছো মানে? শুনো, বস আমাকে 10 দিনের ছুটি দিয়েছিল, কিন্তু তোমার টানে আরো 5 দিন নষ্ট করে ফেলেছি। অফিসে যেতে ইচ্ছা করেনি, চাকরিতে যেতে ইচ্ছা করেনি। রাফিন, প্লিজ 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 এই ধরনের কথা বলো না, এটা এটা কোনো বড় মানুষের কাজ হতে পারে না। তুমি কি ছেলে মানুষ নাকি? তুমি কেন মানে 5 দিন বেশি ছুটি কেন কাটাতে গেলে? আমি তো তোমার ঘরের বউ, আমি তো ঘরেই থাকবো, আমি কি বাইরে কোথাও চলে যাবো নাকি? এটা কোনো কথা হলো? আমাদের জাস্ট বিয়ে হলো, এখন তোমার চাকরি নেই, এটা কেমন কি হয়েছে? নিশি, এত রাগারাগি করছো কেন? কিছু হয়নি ভাবি, রাফিনের চাকরি চলে গেছে, 10 দিনের ছুটি ছিল, 15 দিন কাটিয়ে এসেছে, তাই বস ওকে স্যাক করেছে। ওমা বলে কি, পাগল নাকি ও? এটা কোনো কাজ হলো রাফিন? আমি যাই না, আমার আমার শুধু তোমার সাথে থাকতে ইচ্ছে করে, আমি যাই না। আরে নিশি, রাফিন কোথায় গেছে? ও একটা ভাই বাড়িতে গেছে। তুমি সেটা আগে নিবে, পরে আমি আমারটা সিলেক্ট করবো। কিন্তু ইয়ে রাফিন, সবগুলো তো অনেক বেশি কালারফুল, মায়ের গায়ে তো এই সমস্ত রং মানাবে না। লিসেন, মানে তোমাকে কে বললো আমি শাড়ি আমার ভাবির জন্য আনছি? আমি তো তোমার জন্য আনছি, আর আমার ভাবির কি শাড়ির অভাব আছে নাকি? আলমারি ভরা শাড়ি তাদের। হ্যাঁ, আমার শাড়ির কোনো দরকার নেই, অনেক শাড়ি আছে আমার। রাফিন প্লিজ, হ্যাঁ কালকে তুমি গিয়ে এখান থেকে একটা শাড়ি এক্সচেঞ্জ করে আমার জন্য নিয়ে আসবে। হ্যাঁ নিশি, এখন কিন্তু তুমি পাগলামি করছো। রাফিন যে বললো আমার আসলেই আলমারি ভর্তি শাড়ি, আমি এক কোনো দরকার নেই শাড়ির, ও শখ করে এনেছে, এই তিনটা তুমি রাখো, তুমি ব্যবহার করো। আমি বুঝতেছি না তুমি ফোর্স করতেছো কেন, আর ভাবি নতুন শাড়িতে কি করবে, সারাদিন রান্না করে রান্না বান্না করে, সে তো বাইরেও যায়। রাফিন, তুমি যদি এই শাড়ি এক্সচেঞ্জ করে না নিয়ে আসো, তাহলে একটা শাড়ি আমি পরবো না, সবগুলো শাড়ি ফেরত দিবে, আমি এখন কথা শুনতে চাই। মিশি বলতে পারি না? আচ্ছা তোমরা চুপচাপ দাঁড়া আছো, তোমরা কি বুঝাইতে পারো না, বলতে পারলা না, জব তো সব। দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com, সার্চ ইওর ফিউচার। আমি সরি সরি, আমি আসলে বুঝে উঠতে পারিনি, আমি সরি, আমার এটা করা ঠিক হয়নি, সরি। তুমি কি বুঝতে পারো না যে তোমার এই সমস্ত কাজে আমি অপমানিত হই? তুমি কি বুঝতে পারো না যে এই বাড়িতে তুমি আর আমি একা থাকি না, আরো মানুষ থাকে, তুমি তাদের সামনে আমার জন্য শুধু একা কেন গিফট নিয়ে আসবে, এটা কি ঠিক? নিশি, আমি বললাম তো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, এরপর যদি কোনো কিছু নিয়ে আসি সবার জন্য নিয়ে আসবো, প্লিজ প্লিজ। প্রমিস প্রমিস। আচ্ছা তুমি যে ইন্টারভিউটার জন্য গেলে সেটা কি রেজাল্ট হলো? ভাইবা দেওয়ার পরে ওরা বললো আমার চাকরি হয়েছে, কিন্তু খুলনায় পোস্টিং, সার্কুলারে কথা বলেও নাই যে খুলনাতে পোস্টিং হবে। তো তো মানে কি, আমি তো এই চাকরি করার জন্য খুলনায় যেতে পারবো না, আমি তোমাকে রেখে ফ্যামিলিকে রেখে মানে ইনফ্যাক্ট আমি তোমাকে ছাড়া তো থাকতে পারবো না, তাই না? তাই বলে কি তুমি এই জবটাকে না বলে দিলে? রাফিন এটা কেমন কথা,
তুমি তো এখন আর একা না, তোমার সাথে আমি আছি, আমাদের ভবিষ্যৎ আছে, আর তুমি কয়দিনই বা আমাকে ভাইয়ার ইনকামের উপর পালবে বলো তো? বাবু একটা কথা বলি আমি তোমাকে, প্লিজ, আমি দরকার হলে ঢাকাতে একটা সুইটেবল জব খুঁজে নিব, তারপর আমি তোমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারি না, আমার খুব খারাপ লাগে, আমি তোমার সাথে থাকতে চাই বাবা। এত ক্রেজিনেস একদম ভালো না। আমি জানি না নিশি, আমি জানি না, সিরিয়াসলি আমি একটা জিনিসই জানি, আই ওয়ান্ট টু বি ইউর ক্রেজি হাজব্যান্ড, দ্যাটস ইট। কি ব্যাপার ছোট ভাই? ভাই অবস্থা খুব একটা ভালো না, চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম আজকে, ভাইবা ছিল, চাকরিটা হয়ে গেছে কিন্তু খুলনায় পোস্টিং। তাই নাকি? আরে যাও খুললেই যাও, বউকে নিয়ে যাও। ভাই সেটা তো সম্ভব না, ওর ফাইনাল ইয়ার পরীক্ষা, এই অবস্থা ওকে নিয়ে কী হয়ে যায় বল। তাই চাকরিটা করবো না বলে দিস। ও ভাই এমন কোনো চাকরি কি পাওয়া যায় না যেই চাকরিতে বাসে বসে বসে টাকা কামানো যায়, অফিসে যাওয়া লাগবে না? আচ্ছা আচ্ছা, বইয়ের আসল তলে থাকতে চাও না? হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কী যে করি বলো ভাই। শোনো আমার এক ভাগ্নে আছে, ও কম্পিউটারে কী যেন কাজ করে, কম্পিউটারে কাজ করে বেশ ভালোই তো ইনকাম করে, তুমি যদি চাও তাহলে তুমি কিন্তু ওখানে কাজ করতে পারো। বলেন কি? তুমি ওখানে যাও, গিয়ে আমার কথা বলো, তোমার চাকরি হয়ে গেছে মনে করো। থ্যাংক ইউ বড় ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। যাও যাও, খুব ভালো হবে তোমার। আচ্ছা শোনো এটা রাখো। কি এটা? আরে তোমার বড় ভাইয়ের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আর কি। শোনো তুমি নিজে তোমার বউয়ের হাতে পরাইয়া দিবে। সে আর কি করবে, বাইরে গেছে, খুব ভালো একটা চাকরি হয়েছিল জানো, অনেক টাকা বেতন, সে মানা করে দিয়েছে কারণ তার পোস্টিং হবে খুলনায়, সে যাবে না ঢাকার বাইরে। একটা কোনো কথা বলো, তোমার একার টাকায় সংসার চালাতে যে আমাদের কী পরিমাণ কষ্ট হয়, কেমন হিমশিম খেতে হয়, সেটা ও যদি না বুঝে তাহলে কে বুঝবে বলো? আমরাও তো সেই আশায় আছি ঠিক হয়ে যাবে। আচ্ছা একটু ধরো তো, একটু ধরো। নিশি, নিশি। জি 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 ভাবি, আমি ওই চুলায় তরকারি বসিয়ে এসেছি, একটু চুলাটা কমিয়ে দাও না, পুড়ে যাবে নইলে। জি আচ্ছা। হ্যাঁ ওই যে চুলায় তরকারি বসিয়ে দিয়ে এসেছিলাম, খেয়াল ছিল না। আচ্ছা একটু ধরো তো, কে এলো নিশি, একটু দেখো না ভাই কে এলো। দেখছি ভাবি। রাফিন এসেছে। নিশি, নিশি তাড়াতাড়ি। তুমি আমার এগুলো কিনে এসছো? আমি না, আমার এলাকার বড় ভাই আছে যে একটা, উনি দিয়েছে এই গিফট। তাই নাকি? হ্যাঁ আস্তে আস্তে সাবধানে। কি দিয়েছি? চুড়ি। বাহ তোমার ভাইয়ের টেস্ট কিন্তু খুব ভালো, রেশমি কাঁচের চুড়ি। ভাই আমার জন্য একটা জব রেডি করে রেখেছে। বলো কি, তোমার 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 জব হয়ে গেছে? ভেরি গুড। শোনো এখন যদি তোমার অফিস পৃথিবীর বাইরে হয় তাহলে কিন্তু তুমি না করতে পারবে না, তুমি জবটা করবে, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ নিশি, পৃথিবীর বাইরে না, অফিস আমার ঘরে, ইন্টারনেটে ফ্রিল্যান্সিং এর কাজ, ঘরে বসে বসে কাজ করব, ইনকামও ভালো, কালকে অফিসে গিয়ে সব কিছু বুঝে নিয়ে আসবো। কি বলো তুমি, এটা মানে এটা এটা কোনো জব হলো রাফিন? মানে আশেপাশে কাউকে বলার মতো কি মানে? আহা আমি কাজ করছি ইনকাম করছি সেটাই তো বড় বিষয়, মানুষকে কেন বলতে হবে? শুনো নিশি, আপাতত এটা করতে থাকি, ইনকামটা হতে থাকুক,
পরে যদি কোনো বেটার অপশন পাই তখন সুইচ করে নিব জব। আচ্ছা ঠিক আছে দেখি। তুমি কেন রান্না করেছিলে? আম্মা কোথায়? ভাবি কোথায়? ও ভাইয়া ফোন করেছিল তো, ভাবি ফোনে কথা বলছিলেন, আর মা হচ্ছে ঋতুকে খাওয়াচ্ছিলেন, তাই আমি ভাবলাম একটু রান্না করে ঝামেলাটা মিটিয়ে দিয়ে আসি। তুমি রান্না করে কি রান্না করেছো? না মানে সামান্য। আম্মা আমি রাফিত। এই এই হোয়াট ইজ দিস? আমি না বুঝলামই না কি ছোঁয়ারে দাও কিসে। না 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 তোমাকে দিয়ে কেন, মানে ওয়াই? আমি আমি একটা জিনিসই বুঝি না, নিশিকে দিয়ে কেন তোমরা বুয়াগিরি করাইতেছো? ওকে দিয়ে রান্না বান্না কেন করাচ্ছো? প্লিজ এটা কি ধরনের কথা? আরে কি ধরনের কথা? তুমি একদম চুপ থাকবে, একটা কথা বলবে না। ভাবি তুমি থাকতে নিশি কেন রান্নাঘরে ঢুকবে আমাকে বলো তো, আমি বুঝতে পারলাম না। মানে আর আম্মা আম্মা কি ঋতুকে কিছুক্ষণ পরে খাওয়ালে ঋতু কি শেষ হয়ে যেত একদম? কি পাগলের মতন কথা বলছিস? আমরা কি নিশিকে রান্না করতে পাঠিয়েছি নাকি? আর তাছাড়া বড় মুহূর্ত যদি রান্না করতে পারে নিশি কেন পারবে না? না আম্মা পারে না, কারণ ভাবি আর নিশি এক না, কখনোই এক না। কারণ নিশি হাইলি এডুকেটেড একটা মেয়ে, ও সারা জীবন পড়ালেখা নিয়েই থাকছে, ঠিক আছে? ও ওর বাসায় ওর লাইফস্টাইল সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। ও জীবনে একটা গ্লাস পানি নিজে নিয়ে খায়নি, ও সবসময় বলেছে সবাই তাকে দিয়েছে, সেই মানুষকে দিয়ে তোমরা বুয়াগিরি করাচ্ছো। চুপ করো রাফিন, একদম চুপ করো। আর একটা বাজে কথা বললাম, এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো। কি তোমার কি কি মনে হয় যে অন্য সামনে ছোট না করতে পারলে তোমার ভালো লাগে না, তাই তো? হ্যাঁ ভাবি যদি বাড়ির বউ হয়ে রান্না বান্না করতে পারে তাহলে একটা বেকার ছেলে বউ আমি কেন রান্না করতে পারবো না? নাইস, ও চাকরি বাকরি নাই দেখে বেকার বলে এখন আমার বউকে দিয়ে বুয়াগিরি করানো হবে এই বাসায়, তাই না? মিশি মিশি শোনো না ভাই, বাদ দাও না, ও তো এরকমই পাগল, ওর সাথে ওর কথা ধরলে হয়? তুমি আমার কথা শোনো, তুমি একসাথে সবাই মিলে পাগলাম করলে হয়? তুমি বাদ দাও, বাদ দাও প্লিজ, বাদ দাও। হ্যাঁ ভালো বুঝছি, এখন আমার চাকরি বাকরি নাই দেখে বেকার বলে আমার বউকে দিয়ে বুয়াগিরি করানো হবে না? দেখি আরে এত সুন্দর একটা হাত থেকে পেঁয়াজের গন্ধ বের হইতেছে, হোয়াট ইজ দিস? আর তুমি চুলার সামনে কেন যাবা? তোমার হাতটা কালো হয়ে যাবে না? চুপ করো তো, একদম চুপ থাকো, একটা বাজে কথা বলবে না। আমি আমি সিরিয়াসলি মানে তোমাদের কাছে এটা এক্সপেক্টই করি না, তোমরা আমার মুখে দিয়ে রান্না বান্না করাবা, হোয়াট ইজ দিস? ভাবি কোথাও যাচ্ছ? একটু বাইরে যাচ্ছি ভাবি, কিন্তু রাফিনকে তুমি বলতে পারবে না, তোমাকে বলাটা জরুরি বলেই তোমাকে জানিয়ে যাচ্ছি। ভাবি তোমাকে বলেছিলাম না যে আমার একজন মামা আছেন, উনি আজকে দেশে ফিরছেন, ভেবেছিলাম রাফিনকে সাথে করে নিয়ে যাব, পরে আবার মনে হলো না থাক একাই যাই। আজকে মামার সঙ্গে অনেক ঘোরাঘুরি করব, উনি বলেছেন আমাদের সবার জন্য শপিং করবেন, আর ওনার পছন্দের রেস্টুরেন্টে আসার সময় খেয়ে আসবো। আসলে হয়েছে কি, রাফিনকে ফেলে যেতে চাই না, ফেলে যেতে একটু মন খারাপ হচ্ছে, কিন্তু তোমার মনে আছে ভাবি তুমি আমাকে বলেছিলে যে আমি যেন তোমার দেবরকে দেখে রাখি? এখন আমার মনে হচ্ছে দিস ইজ হাই টাইম ভাবি, আমার উচিত ওর থেকে দূরে দূরে থাকা, তা না হলেও কোনো দিন তোমাকে মাকে সম্মান দেওয়াটা শিখবে না ভাবি। ভাবি আমি এখন আসি, তুমি প্লিজ ওকে কিছু বলো না। হ্যাঁ ঠিক আছে আমি চলে আসবো।
বাবা মা অ্যাক্সিডেন্টের পর থেকে তো বিয়েও করলে না, আমার বাবা মা হয়েই থাকলে, তুমি না থাকলে আসলে মামা কি যে হতো। এই তোর জামাইটা কেমন? হ্যাঁ বলতো, আমি যে আসিও জানা না কিরি। মামা, ওই আমার হাজবেন্ড রাফিন। তুমি কি জানো তুমি একটা উন্মাদ, পাগল, সাইকো, একটা নষ্ট জগতের বাসিন্দা, যেখানে ভালোবাসার মানুষ বলতে কেউ নেই, আর কেউ যদি ভালোবেসে থাকে তাহলে তাকে ছোট করা হয়, যেমন প্রতি মুহূর্তে তুমি আমাকে ছোট করছো। এই মানুষটা আমার মামা, মিস রাহাস। উনি শুধু আমার মামা না, আমার বাবা মা, আমার সব কিছু। তোমার সবচেয়ে বড় সমস্যাটা কি জানো, তুমি যেটা ভাবো সেটা করে ফেলো, কিন্তু একবারও বিবেচনা করার চিন্তা ভাবনা করো না। ঋষি থাম না, ওর সঙ্গে তোমার পরিচয় নেই, ও তোমাকে চেনে না। মামা তুমি থাম, আমাকে জিজ্ঞেস করছিলেন আমি ভালো আছি কিনা। খুব ভালো আছি। এই যে এই মানুষটার অতিরিক্ত সন্দেহের কারণে না আমি হাঁপিয়ে উঠেছি। প্রতিটা মুহূর্তে সন্দেহ করে, যেখানে সেখানে সন্দেহ। কেন, কী সমস্যাটা কি তোমার? তোমার কাছে কি মনে হয় যে উন্মাদনা মানেই ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা এবং উন্মাদনার মধ্যে পার্থক্য আছে, ভীষণ রকমের পার্থক্য আছে। একটা মানুষকে না চিনতে পারাটা কোনো অন্যায় না। সে জিজ্ঞেস করতে শেখে, কার ঘাড়ের উপর মাথা রেখে আমি কথা বলছিলাম, জুস খাচ্ছিলাম, একবার জিজ্ঞেস করতে পারতে না? কেন করলে না? তোমার কাছে কি মনে হয় আমি ক্যারেক্টারলেস? হ্যাঁ, যখন তখন যার তার গায়ে ঢলে পড়বো, এটাই তোমার মনে হয়? এই বিশ্বাস, এই মানুষটা যদি আজকে না থাকতো না, আমি রাস্তায় রাস্তায় থাকতাম। আমাকে বড় করার জন্য সে সারা জীবন সংসারই করে নাই, শুধুমাত্র আমাকে বড় করার জন্য। আর তুমি, তোমাকে সারপ্রাইজ দেবে বলে আজকে সারাটা দিন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে শপিং করেছে। কি কি তোমার পছন্দের জিনিস সবকিছু শপিং করা হয়েছে, শুধু তোমার একার জন্য, তোমার পুরো ফ্যামিলির জন্য করা হয়েছে। নিশি চুপ কর, চারিপাশের মানুষ দেখছে। দেখুক না, দেখুক, প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমি ওর দ্বারা অপমানিত হই, আশেপাশে মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে হাসে। ওর জন্য আমি কোথাও যেতে পাই না মামা, রাস্তা ঘাটে রেস্টুরেন্টে কোথাও না, যেখানে আমি যাই মানুষ যদি আমার দিকে তাকায় তাহলে তাদের সাথে খারাপ বিহেভ করে, এমনকি রিক্সাওয়ালার সঙ্গেও খারাপ বিহেভ করে। শুনো, নাও দিস ইজ লিমিটলেস, আমি আর আজকের পর থেকে তোমার সঙ্গে থাকতে চাই না, তোমার সাথে আমি থাকবো না, লাগবে না তোমার ভালোবাসা আমার। এই চারিপাশে মানুষ দেখছে। দেখুক মামা, চলো এক করে আসো। শোনো, আমি ওখানে বাসে যাচ্ছি, একটু কুলোলো ঠিক হয়ে যাবে, তুমি এসো। হ্যালো, সালাম আলাইকুম বিআই সাহেব, আমি নিশির শাশুড়ি বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, আপনার শরীর কেমন? না তেমন তো ভালো নেই, আর ভালো থাকি কী করে বলেন বিআই সাহেব, আমার পাগল ছেলেটার যা কাণ্ড। নিশি আমাকে সব কিছু বলেছে। বিআই সাহেব, আমার শরীরটা তো বেশি ভালো নেই, আমি রাফিনকে আর আমার বৌমাকে পাঠাচ্ছি, আপনি নিশিকে একটু ভালো মতন বুঝিয়ে আপনি সহ আসবেন আমার বাসায়, ঠিক আছে? শোনেন, এইসব নিয়ে আপনি একেবারে ভাববেন না, ঠিক আছে? খুব খুশি হলাম ভাই সাহেব, আসবেন। জি, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। জি জি রাখলাম। দেশ বিদেশের চাকুরি খুঁজুন foreignjobs24.com, search your future। মামা মামা, আমরা আসলে খুবই লজ্জিত, মানে আপনাকে যে আমি কিভাবে বলবো। মামা, রাফিনকে আপনি ভুল বুঝবেন না, রাফিন কিন্তু খুব ভালো ছেলে। রাফিন নিশিকে খুব ভালোবাসে মামা, খুবই ভালোবাসে। হ্যাঁ, আমি আমি স্বীকার করি সেই ভালোবাসার প্রকাশটা ঠিকভাবে হচ্ছে না। আসলে হয়েছে কি, রাফিন নিশিকে এত ভালোবাসে যে নিশি যদি কারোর সাথে কথা বলে সেটাও রাফিন সহ্য করতে পারে না, খুব খারাপভাবে রিয়্যাক্ট করে। এসব নিয়ে নানা রকম ভুল বোঝাবুঝি, অনেক অশান্তি, অনেক কিছুই হয়েছে। আমি নিজেও রাফিনকে এর আগে বুঝিয়ে বলার চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। বিশ্বাস করেন মামা, রাফিন কিন্তু এমনিতে খুব ভালো, খুবই ভালো ছেলে। কেন যে মাঝে মাঝে এইসব ঝামেলা করে ফেলে সেটাই বুঝে উঠতে পারি না মামা। আমার মতো একটা ছেলে নিশির মতো একটা মেয়েকে বউ হিসেবে পাবে এটা আমি কল্পনাও করিনি কখনো। আমি নিশিকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। আমার নিশিকে নিয়ে ভয় হয়, ভয় থেকে আমি সন্দেহ করে ফেলি। নিশি যদি কারোর সাথে কথা বলে, কারোর সাথে চলাফেরা করে, আমার কাছে মনে হয় নিশি যদি কষ্ট পায়, সেই সব ভয় থেকে আমি এগুলো করে ফেলি মামা, আর কিছুই না। রাফিন, তোমার ফ্যামিলিতে নিশিকে কেন বিয়ে দিয়েছি জানো? তুমি যেমন তোমার মা ভাবি সবাই মিলে একসঙ্গে থাকো, এই যে ফ্যামিলি, নিশি জন্মের পরে এগুলো পায়নি, মা বাবার স্নেহ ভালোবাসা পায়নি, তোমাদের ফ্যামিলিতে সে এসেছে। আর নিশি তোমাকে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে, তুমি তো জানো না, তোমার জানার কথাও না। নিশি আসলে এই যে তোমাদের এত পছন্দ করে, এত ভালোবাসে, তোমাদের ফ্যামিলির সঙ্গে এত গুছিয়ে থাকতে চাই, কিন্তু তারপরও কেন পারে নাই, কেন? শুধুমাত্র একটি মাত্র কারণে পারেনি, হচ্ছে একটা অবিশ্বাস, একটা সন্দেহ। নিশির জীবনকে তছনছ করে দিয়েছে। আমি একটা কথা বলি, এই যে আমাদের জীবন, এই জীবনটা কিন্তু অনেকগুলো প্রশ্নের উপরে দাঁড়ানো। তুমি যদি এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাও তাহলে জীবন হয়ে যাবে ক্লিয়ার, জীবনে কখনো কোনো অস্বচ্ছতা আসবে না। নিশি তোমাদের জীবনকে এরকম করতে চেয়েছিল, আর একটি অবিশ্বাস, একটি সন্দেহ তোমার মাথার মধ্যে যেটা ঢুকিয়ে দিয়েছে ওই থার্ড পার্টি, ওই থার্ড পার্টি সব তছনছ করে দিয়েছে। যতদিন পর্যন্ত অবিশ্বাস তোমার ভিতরে থাকবে ততদিন সুখী হবে না। এই যে তোমার ভালোবাসায় ভুল ক্রেজিনেস, তোমার রং রূপ স্বাদ সব এলোমেলো করে দিচ্ছে। ভালোবাসাটা হচ্ছে একটা মূল্যবোধ, সেই মূল্যবোধটা যদি তোমার মধ্যে থাকে, যদি ভালোবাসায় সন্দেহ না থাকে, অবিশ্বাস না থাকে, তুমি সত্যিকার অর্থে নিশিকে ভালোবাসতে পারো, তাহলে কখনো কোনো অশান্তি হবে না। তাই মাথা থেকে টোটালি সন্দেহ অবিশ্বাস দূর করে ফেলো, ভালোবাসায় ভালোবাসায় নিশিকে বড়িয়ে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি মামা, আপনি আমাকে যেমনটা করে আজকে বোঝালেন এরকম করে এর আগে কেউ কখনো বোঝায়নি মামা। এখন থেকে আপনার কথা শুনবো মামা, মাঝখান দিয়ে শুধু শুধু বড় ভাইয়ের কথা শুনে। কোন বড় ভাই? এই আমি তো যা বলার বললাম, আরো কিছু বলার দরকার নাই, ঠিক আছে? ও সব বুঝতে পেরেছি। আমি এখন থেকে আপনার কথাই শুনবো মামা। শোনো, শুধু শুনলে হবে না, কালকে তুমি আরো আমার বিজনেসটার হাল ধরবে, আর আমি কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে মামা, যা বলেছে ঠিক আছে। এই কি মুখে বলো, কিন্তু আমি তো ক্রেজি হাজবেন্ড হতে চাই। এতক্ষণ কি বুঝলাম,
বুঝাও, মিশে যাও।